हे गाइस, तो आई एम अनिरुद्ध एंड आई एम हियर टू टीच यू गाइस केमिस्ट्री. तो वेलकम टू स्कैम्पर स्किल एंड थैंक यू सोशल बांग्ला मीडिया हाउस फॉर गिविंग द स्टूडेंट्स सच ए ह्यूज अपॉर्चुनिटी टू स्टडी फ्रॉम द होम. तो এই কঠিন মুহূর্তে সকল রাজ্যের সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের ঘরে বসে পড়াশোনা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সোশ্যাল বাংলা টিমকে. এবং আমি অনিরুদ্ধ এবং আমি এখন তোমাদেরকে পড়াবো কেমিস্ট্রি. তো আজকে আমাদের যে টপিকটা, আজকে আমাদের টপিক হচ্ছে আমরা আজকে ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার, যেটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সলিউশন সম্বন্ধে একটু পড়বো, ঠিক আছে? তো দেখো, সলিউশন তো একটা চ্যাপ্টারে পড়া সম্ভব নয়, এটা তোমরা সকলেই জানো. কিন্তু আমরা আজকে কি করব, সলিউশনের যে ওভারভিউ, সলিউশন থেকে কতটা ইম্পর্ট্যান্ট, তারপর টিবিএসসি বোর্ডের স্টুডেন্টসদের সলিউশন চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে, সিবিএসসি বোর্ডের স্টুডেন্টসদের সলিউশন চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে, তারপর সলিউশন থেকে কত মার্কস আসে বোর্ডে, তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে ছোটোখাটো একটা সেশন করব, লাইভ সেশন. তো তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা তা আমাকে জিজ্ঞেস করতে পারো, তো ইউটিউবেও জিজ্ঞেস করতে পারো, ফেসবুকেও জিজ্ঞেস করতে পারো. তো আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য. তো আজকে আমরা এখন সলিউশন চ্যাপ্টারটার একটা ওভারভিউ দেখব, তারপর আমরা দেখব যে নিটে এবং কি জেই মিন্সে সলিউশন চ্যাপ্টারের ওয়েটেজ কত, তারপর সলিউশন থেকে কী কী কোশ্চেন আসে, সলিউশন চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে তোমার র্যাঙ্ক কতটা ভেরি করতে পারে নিট বা জেই মিন্স বা অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো থাকে. তো আমরা আজ সলিউশন চ্যাপ্টারটা একটা ওভারভিউ দেখে নিতে চলেছি এবং সলিউশনের মধ্যে কী কী পড়তে হবে, কী কী না পড়তে হবে, এগুলো সবগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে? তো আমি হেডিং দিচ্ছি সলিউশন. সলিউশন জেনারেলি সলিস্টেটকে আমরা যদি ছেড়ে দিই তাহলে সলিউশন হচ্ছে ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের তার জন্য ইম্পর্ট্যান্ট, বিকজ ফার্স্টের থেকে যদি মাইন্ড স্ট্র্যাটেজি ঠিক থাকে যে আমরা কীভাবে এগোতে চলেছি আমাদের এই সাবজেক্টে, তাহলে এমনিতেই পুরো ক্লাস টুয়েলভটা আমাদের পাক্কা হয়ে যাবে, ঠিক আছে? আর এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে, তো এর থেকে পারফেক্ট সময় নেই কিছু কোনো কিছু স্টার্ট করার জন্য. তো যদি আমরা স্টার্টটাই ঠিকভাবে রাইট স্ট্র্যাটেজিতে করতে পারি, ঠিক ম্যানারে করতে পারি, তাহলে আমাদের পুরো ক্লাস টুয়েলভ একবার পাক্কা হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা সকলেই জানো যে কম্পিটিটিভ এক্সামের প্রসপেক্টিভে দেখতে গেলে কেমিস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট, এবং খুব ইঞ্জিনিয়ারিংই বলো আর মেডিকেলই বলো, সবার জন্যই কেমিস্ট্রি প্রচণ্ড স্কোরিং. এবং তোমার যদি একটা গভর্নমেন্ট ভালো সিট সিকিউর করতে হয়, তা হোক আইআইটি হোক এনআইটি বা হোক কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তাহলে কেমিস্ট্রি তোমাকে মেজর কোয়ান্টিটিতে হেল্প করতে চলেছে, ঠিক আছে? তো আমরা আজ পড়ে নেব সলিউশন. তো সলিউশনের মধ্যে আমরা কী দেখবো, সলিউশনের মধ্যে আমরা দেখবো যে আমাদের ফার্স্টে আমরা দেখবো যে আমরা কী কী পড়তে চলেছি, ঠিক আছে? আমরা কী কী পড়তে চলেছি এ বিষয়ে আমরা ফার্স্টে একটা ওভারভিউ নিয়ে নেব. তো সলিউশনে ফার্স্ট আমাদের যে টপিকগুলো পড়তে হবে এগুলো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে, তোমরা ফার্স্টেই বুঝে নিতে পারবে যে আমাদের কী পড়তে হবে, কী না পড়তে হবে, কী কী টপিক আছে, কী কী টপিক নেই, এগুলি সম্বন্ধে যদি তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যায় তাহলে তোমরা নিজে থেকেই এগোতে পারবে চ্যাপ্টারটা নিয়ে. আর গাইড করার জন্য তো আমি আছি. দেখো, একটা ভিডিওতে কিছু হয় না, বাট একটা একটা ভিডিও করে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং এক একটা ভিডিও করতে করতে, এক একটা টপিক করতে করতে আমরা পুরো সিলেবাস কভার করে নেব, ঠিক আছে? তো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ফার্স্টেই পড়তে হবে কনসেন্ট্রেশন টার্ম নিয়ে, ঠিক আছে? কনসেন্ট্রেশন টার্ম নিয়ে, কনসেন্ট্রেশন টার্মস, আমাদের ফার্স্টেই কনসেন্ট্রেশন টার্মস নিয়ে পড়তে হবে. তারপর কনসেন্ট্রেশন টার্মসে অনেকগুলো টার্ম আছে, লাইক নর্মালিটি, মোলালিটি, মোলালিটি, ফর্মালিটি, তারপর মোল ফ্র্যাকশন, পিপিএম, পার্টস পার মিলিয়ন, এগুলি সব কিছু পড়ার পর তারপরে আমরা পড়ব ভেপার প্রেশার সম্বন্ধে, ঠিক আছে? ভেপার প্রেশার, এই ভেপার প্রেশারে তোমরা রাউলস ল এবং ডালটনস ল, এই দুইটি খুবই ইম্পর্ট্যান্ট ল, বিকজ প্রত্যেকবার নিটই বলো, জেই বলো আর সিবিএসসি বলো, টিবিএসসি বলো, প্রত্যেকবার বোর্ড এক্সাম এবং নিট জেই, প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে রাউলস ল থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? তো তারপর আমরা পড়বো ভেপার প্রেশার, দেন আমরা পড়বো কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টিস. এই কলিগেটিভ প্রপার্টিসে আমরা তিন ধরনের প্রপার্টি নিয়ে মেইনলি পড়াশোনা করব, এগুলি হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, দেন হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ অসমোটিক প্রেশার. চার ধরনের প্রপার্টি নিয়ে আমরা জেনারেলি পড়বো কলিগেটিভ প্রপার্টিতে, ঠিক আছে? তারপর কলিগেটিভ প্রপার্টি পড়ে নিলে তারপরে আমরা পড়বো
वेंट ऑफ फैक्टर नहीं है, ठीक है, वेंट ऑफ फैक्टर, ठीक है, वेंट ऑफ फैक्टर नहीं है, वेंट ऑफ फैक्टर पढ़ार पर तारपरे आमरा लास्ट बट नॉट द लिस्ट खुबी इम्पोर्टेंट तारपर सबार लास्टे आमरा पढ़ब हेनरीज ल नहीं, ठीक है, हेनरीज ल नहीं। अच्छा तो यही हलो आमादेर सल्यूशन चैप्टर ओवरव्यू। सल्यूशन चैप्टारे आमरा ये टपिकगुलो एकटार पर एक कवर करे नेब। देखो आमी बार बार बोलछी एकटा ভিডিওতে সবগুলো টপিক কভার করা সম্ভব নয় হয়তো, বাট আমরা যদি রাইট একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারি এবং আমরা যদি সকল স্তরের রাজ্য সকল স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে যদি আমরা রাইট একটা ওয়েতে এগিয়ে যেতে পারি তাহলে কোনো কিছুই অসম্ভব নয়, ঠিক আছে। তো যেহেতু করোনা চলছে তো থ্যাংকস টু দ্য সোশ্যাল বাংলা টিম, আমি আবারও বলছি যে ওরা এরকম একটা সুযোগ করে দিল campusskill.com-কে যে আমরা তোমরা ঘরে বসেই আমাদের ক্লাস দেখতে পাচ্ছ এবং আমাদের ক্লাসগুলো দেখে তোমরা নিজেদের সিলেবাস কমপ্লিট করতে পারবে একটা রাইট ম্যানারে। তো এগেন থ্যাংকস টু দ্য সোশ্যাল বাংলা, অফকোর্স campusskill-কেও। তো এরকম এই চ্যাপ্টার এবং অন্যান্য চ্যাপ্টার রিলেটেড আরও কিছু কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা চেক করে নিতে পারো www.campusskill.com অথবা তোমরা প্লে স্টোর থেকে campusskill-এর যে আমার মতো যারা অন্যান্য অভিজ্ঞ ফ্যাকাল্টি আছে তাদের ক্লাস দেখার জন্য তোমরা campusskill-এর অ্যাপও নিতে পারো, ডাউনলোড করতে পারো ফ্রম প্লে স্টোর, ঠিক আছে। তো চলো আমরা একে একে করে সলিউশনের ওভারভিউ এবং সলিউশনে কী কী আছে, কী কী পড়তে হবে, কী কী না পড়তে হবে সবগুলো টপিক একটু ডিটেলসে দেখে নিই, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট উইথ সলিউশন, ঠিক আছে, সলিউশন। ওকে, তো আমরা পড়ছি সলিউশন নিয়ে, বাট সলিউশনে কী আছে কী নেই এটাই জানি না, তাহলে কীভাবে হবে, ঠিক আছে। তো সলিউশন কী, জিনিসটা কী এটা সম্বন্ধে আগে আমাদের আইডিয়া থাকতে হবে। তো সলিউশন হচ্ছে যে কোনো দুইটা জিনিসের হোমোজিনিয়াস মিক্সচার, যে কোনো দুইটা বা মোর দেন দুইটা জিনিসের, মোর দেন টু, দুইটা সাবস্ট্যান্স বা দুইটা জিনিসের হোমোজিনিয়াস মিক্সচার। তো সলিউশন ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর দেন টু সাবস্ট্যান্সেস, ঠিক আছে। এবং হোমোজিনিয়াস মিক্সচার হলেই চলবে না, আরেকটা কন্ডিশন হচ্ছে যে যাদের তুমি সলিউশন করবে মানে যেসব জিনিসের তুমি সলিউশন বানাবে তারা সলিউশনের নিজের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবে না, তাদের সলিউশন ফর্ম হওয়ার পর সলিউশনে তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বলতে কিছু থাকবে না, ঠিক আছে। তো সলিউশন ইজ এ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর দেন টু সাবস্টেন্সেস হুইচ লুজেস দেয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অন মিক্সিং, ঠিক আছে, হুইচ লুজেস দেয়ার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি অন মিক্সিং অ্যান্ড কান বি সেপারেটেড, ইউ কান্ট সেপারেট দেম ইন এ সিম্পল মেথড, ঠিক আছে। যাদেরকে সিম্পল মেথড দ্বারা তুমি আলাদা করতে পারবে না এবং যাদেরকে মিশানোর পর তারা নিজেদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বলতে কিছু থাকে না এবং মিক্সচারটা হবে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মিক্সচার মানে মিক্সচার, ধরো আমি এখানে জলের সাথে ওয়াটার মলিকিউল আছে, ওয়াটার মলিকিউলের সাথে আমি বাইরে থেকে মিশিয়ে দিলাম NaCl, তারপর NaCl এবং ওয়াটার মিলে যে সলিউশনটা ফর্ম হবে ওইখানে তুমি যদি এই পার্টের কিছুটা সলিউশন নাও বা নিচের পার্টের কিছু একটা সলিউশন নাও বা মিডল পার্টের কোনো সলিউশন নাও তুমি দেখবে যে সব জায়গায় NaCl-এর কনসেন্ট্রেশন সেম। হোমোজিনিয়াস মানে সব জায়গায় কনসেন্ট্রেশন সেম হতে হবে, সব প্রপার্টিগুলো সেম হতে হবে, ঠিক আছে। তো হোমোজিনিয়াস মিক্সচার হতে হবে এবং তুমি তাদেরকে যখন মিশিয়ে দেবে তখন তাদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বলতে কিছু হবে না এবং তুমি তাদেরকে সিম্পল মেথড যেগুলো আছে ওইগুলো দিয়ে আলাদা করতে পারবে না, ঠিক আছে, ওইগুলিকেই বলা হবে সলিউশন। এবার সলিউশনে দুইটা কম্পোনেন্টও থাকতে পারে বা দুইয়ের বেশি কম্পোনেন্টও থাকতে পারে, বা দ্য থিং ইজ দ্যাট আমরা দুইটা কম্পোনেন্ট নিয়েই কথা বলবো। আমাদের সিলেবাসে, আমাদের যে 12-এর সিলেবাস আছে, আমাদের এখানে দুইটা কম্পোনেন্টেরই কথা বলা হয়েছে। তো আমরা সলিউশন পড়বো টু কম্পোনেন্টের, হুইচ কন্টেন্স টু কম্পোনেন্ট, ঠিক আছে, দুইটা কম্পোনেন্টের ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করবো। তো দুইটা কম্পোনেন্ট যেহেতু সলিউশনের মধ্যে থাকবে, একটা কম্পোনেন্টের অ্যামাউন্ট থাকবে বেশি আর একটা কম্পোনেন্টের অ্যামাউন্ট থাকবে কম, ভেরি ইজি। তো একটা কম্পোনেন্ট থাকবে স্মলার কোয়ান্টিটিতে, একটা কম্পোনেন্ট থাকবে স্মলার কোয়ান্টিটিতে, আরেকটা কম্পোনেন্ট থাকবে লার্জার কোয়ান্টিটিতে, ঠিক আছে। একটা কম্পোনেন্ট থাকবে স্মলার কোয়ান্টিটিতে, আরেকটা কম্পোনেন্ট থাকবে লার্জার কোয়ান্টিটিতে। যেই কম্পোনেন্টটা সলিউশনের মধ্যে যেই কম্পোনেন্টটা স্মলার কোয়ান্টিটিতে থাকবে ওইটাকে বলা হবে সলিউট এবং সলিউশনের মধ্যে যেই কম্পোনেন্টটা লার্জার কোয়ান্টিটিতে থাকবে ওইটাকে বলা হবে সলভেন্ট, বাস খতম, ঠিক আছে। তো বাই চান্স ধরো আমার কাছে, এগুলো আমি রাফ করে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে নোট ডাউন করে ফেলতে পারো, ঠিক আছে। তো ওকে, তো
সলিউট আর সলভেন্ট থাকবে, যেটা সলিউশনের মধ্যে বেশি কোয়ান্টিটি থাকবে ওইটাকে বলা হবে সলভেন্ট, আর যেটা কম কোয়ান্টিটি থাকবে ওইটাকে বলা হবে সলিউট। ওকে, এবার ধরো একটা কন্টেনার আছে, ওইটার মধ্যে ওয়াটার আছে। ওকে, এটার মধ্যে আমি মিশিয়ে দিলাম NaCl, অর মিশিয়ে দিলাম MgCl2, অর এনিথিং, চিনি, লবণ, যা খুশি মিশাতে পারো। তো ওয়াটার আছে ধরো 1 লিটার, আর আমি এটা মিশালাম সাপোজ মনে করো 100 মিলিগ্রাম, ঠিক আছে? তো কার অ্যামাউন্ট বেশি? অফকোর্স ওয়াটার অ্যামাউন্ট বেশি। কার অ্যামাউন্ট কম? অফকোর্স NaCl বা যেটা তুমি মিশালে, যে লবণটা বা চিনিটা মিশালে, ওইটার অ্যামাউন্ট অনেক কম। তাহলে এই ক্ষেত্রে যে সলিউশনটা ফর্ম হবে, হোমোজিনিয়াস মিক্সচার যেটা ফর্ম হবে, এখানে সলিউটটাকে, সলিউটটা হচ্ছে যেটা তুমি মিশালে, লাইক ধরো তুমি লবণই মিশালে, NaCl মিশালে আর MgCl2 মিশালে, ওইটা হচ্ছে সলিউট, আর সলভেন্টকে ওয়াটার অফকোর্স, ঠিক আছে? তো তো আবার ধরো আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি, যেখানে ধরো ওয়াটার আছে সাপোজ মনে করো 100 মিলিলিটার, আর আমি NaCl মিশালাম 10 কেজি, ঠিক আছে? তো এখানে যে NaCl-টা আমি মিশালাম এটার কোয়ান্টিটি হয়ে গেছে অনেক বেশি, আর যে ওয়াটারটা আছে ওইটার কোয়ান্টিটি হয়ে গেছে অনেক কম। তো এখানে সলিউটকে, এখানে সলিউট হয়ে গেল ওয়াটার, আর সলভেন্টকে সলভেন্ট হয়ে গেল NaCl। তো এরকম কোনো কথা নেই যে সবসময় একটা পার্টিকুলার জিনিসই সলিউট হতে হবে, এরকম কোনো কথা নেই যে সবসময় একটা পার্টিকুলার জিনিসই সলভেন্ট হতে পারে। তো ডিপেন্ডিং আপন দেয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড ডিপেন্ডিং আপন দেয়ার মাস অ্যান্ড ডিপেন্ডিং আপন দেয়ার কী বলো, মাস বলতে পারো বা কনসেন্ট্রেশন বলতে পারো বা অ্যামাউন্ট বলতে পারো, ডিপেন্ডিং আপন দেয়ার অ্যামাউন্ট অর ডিপেন্ডিং আপন দেয়ার মাস অর ডিপেন্ডিং আপন দেয়ার কনসেন্ট্রেশন, সলিউট এবং সলভেন্ট দুটোই চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তো দুটোই চেঞ্জ হতে পারে। ধরো আমি বললাম 20% ইথানলের একোয়াস সলিউশন, তো হোয়াট ডাজ ইট মিন? এখানে 20 গ্রাম আছে, 20 গ্রাম বা 20 ml, ধরো আমি 20 গ্রামই নিলাম, 20 গ্রাম আছে ইথানল, আর বাকি 80 গ্রাম কী আছে, যেহেতু একোয়াস সলিউশন বলা আছে বাকি 80 গ্রাম আছে ওয়াটার। তো এখানে সলভেন্টকে অফকোর্স সলভেন্ট, ওয়াটার, সলিউটকে অফকোর্স ইথানল। এবার বাইচান্স ধরো আমি বলে দিলাম, বাইচান্স আমি বলে দিলাম 80 গ্রাম ইথানলের একোয়াস সলিউশন, এবার কী হবে? যখন আমি বলেছি 80 গ্রাম, তখন 80 গ্রাম হয়ে গেল ইথানল, বাকি 20 গ্রাম হয়ে গেল জল। তো এইবার যা সলিউট ছিল তা হয়ে গেল সলভেন্ট, আর যা সলভেন্ট ছিল তা হয়ে গেল সলিউট, ঠিক আছে? তো তার জন্য আমি বললাম যে সলিউট একটা জিনিস পার্টিকুলার জিনিসই হতে হবে, সলভেন্ট আরেকটা পার্টিকুলার জিনিসই হতে হবে, এরকম কোনো কথা নেই। ডিপেন্ডিং আপন দেয়ার কনসেন্ট্রেশন সলিউট অ্যান্ড সলভেন্ট বোথ ক্যান চেঞ্জ, ঠিক আছে? তো সলিউট এবং সলভেন্ট দুটোই যখন চেঞ্জ হতে পারে, তো কোনটা সলিউট হবে কোনটা সলভেন্ট হবে তা বুঝতে হলে আমাদের পড়ে নিতে হবে কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে? যার কনসেন্ট্রেশন বেশি হবে একটা সলিউশনের মধ্যে তাকে আমরা বলবো সলভেন্ট, যার কনসেন্ট্রেশন কম হবে তাকে আমরা বলবো সলিউট। তো কনসেন্ট্রেশন টার্ম সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে, তারপর আমরা ইজিলি বুঝে যেতে পারবো কোনটা সলিউট কোনটা সলভেন্ট, ঠিক আছে? তো চলো কনসেন্ট্রেশন টার্ম সম্বন্ধে একটু পড়ে নেওয়া যাক, ঠিক আছে? কনসেন্ট্রেশন টার্ম সম্বন্ধে একটু পড়ে নেওয়া যাক। কনসেন্ট্রেশন টার্ম অনেক, একটা জিনিসের কনসেন্ট্রেশন সলিউশনের মধ্যে একটা জিনিসের কনসেন্ট্রেশনকে আমরা বহু ইউনিটে এক্সপ্রেস করতে পারি। তো তার মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট বা যেগুলো এই চ্যাপ্টারে লাগবে সেগুলো সম্বন্ধে আমি একটু ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করছি, ঠিক আছে? তো কনসেন্ট্রেশন টার্ম, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন টার্মস, ওকে। তো কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে আমরা দুই ধরনের টার্মস পাবো, কনসেন্ট্রেশন টার্মসের মধ্যে আমরা দুই ধরনের টার্মস পাবো। কিছু কিছু কনসেন্ট্রেশন টার্মস থাকবে যেগুলো ভলিউমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কিছু কিছু কনসেন্ট্রেশন টার্ম থাকবে যেগুলো ভলিউমের উপর ডিপেন্ড করবে, আবার কিছু কিছু কনসেন্ট্রেশন টার্ম থাকবে যেগুলো মাসের উপর ডিপেন্ড করবে। মানে তুমি যার কনসেন্ট্রেশন বার করছো তার ভলিউমের উপর কিছু কনসেন্ট্রেশন টার্ম থাকবে যেগুলো ডিপেন্ড করবে, আবার কিছু কিছু কনসেন্ট্রেশন টার্ম থাকবে যেগুলো ওই জিনিসটাও বা ওই সাবস্টেন্সটার মাসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই যে ভলিউম ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম কী কী আছে আর মাস ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম কী কী আছে, ঠিক আছে? তো ভলিউম ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম যেগুলো আছে তার মধ্যে ফার্স্ট হলো ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, ঠিক আছে? ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, এদিকে আমি লিখছি ভলিউম ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম, আর এদিকে আমি লিখছি মাস ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে? এদিকে আমি যে কনসেন্ট্রেশন টার্মগুলো লিখবো
ওইগুলো শুধু মাসের উপর ডিপেন্ড করবে। আর এদিকে আমি যে কনসেন্ট্রেশন টার্মগুলো লিখবো এগুলো ভলিউমের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো ভলিউম ডিপেন্ডেন্ট ফার্স্ট কনসেন্ট্রেশন টার্ম হচ্ছে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ কনসেন্ট্রেশন টার্ম, সেকেন্ডটা হচ্ছে ভলিউম মাস বাই ভলিউম পার্সেন্টেজ, ঠিক আছে? তো এগুলো কী, এগুলো সম্বন্ধে আমি তোমাদের আইডিয়া দেবো, কিছু আইডিয়া না দিয়ে আমি যাচ্ছি না, ঠিক আছে? তো ফার্স্ট টার্ম হচ্ছে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, সেকেন্ড টার্ম হচ্ছে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, থার্ড টার্ম হচ্ছে মোলারিটি, ঠিক আছে? ফোর্থ টার্ম হচ্ছে নর্মালিটি, ঠিক আছে? তো এগুলো সব ভলিউমের উপর ডিপেন্ড করবে, মানে তুমি যেসব সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বার করছো ওর ভলিউমের উপর ডিপেন্ড করবে। যেহেতু এই টার্মগুলো ভলিউমের উপর ডিপেন্ডেন্ট, তাহলে তুমি টেম্পারেচার যদি চেঞ্জ করাও, টেম্পারেচার চেঞ্জ করালে ভলিউমও চেঞ্জ হয়, আর যদি ভলিউম চেঞ্জ হয় টেম্পারেচারের সঙ্গে সঙ্গে, তাহলে এই কনসেন্ট্রেশন টার্মগুলো চেঞ্জ হবে। তো এগুলোকে আমি বলতে পারি না টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ভলিউম ডিপেন্ডেন্ট অর টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যেহেতু টেম্পারেচার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ হয়, তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে এই টার্মগুলোর ভ্যালুও চেঞ্জ হবে। তো এগুলোকে আমি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্মও বলতে পারি, ঠিক আছে? তো এবার মাস ডিপেন্ডেন্ট কী কী আছে, মাস ডিপেন্ডেন্ট ফার্স্টই আছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ঠিক আছে? সেকেন্ড আছে মোল ফ্র্যাকশন, থার্ড আছে মোলালিটি, মোলালিটি ওইটা হচ্ছিল মোলারিটি, এটা হচ্ছে মোলালিটি, ঠিক আছে? ফোর্থ আছে পিপিএম, মানে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? তো পিপিএম, ওকে। তো এই টার্মগুলো যদি তুমি লজিক দিয়ে ভাবো, যদি আমি টেম্পারেচার চেঞ্জ করাই তাহলে কি মাসের কোনো চেঞ্জ হয়? তোমার যদি এরকম কি হয় যে গ্রীষ্মকালে তোমার একরকম ওয়েট আছে, বর্ষার দিনে বা শীতের দিনে আরেক রকম হয় ওয়েট হয়ে গেল, এরকম তো হয় না? না, তো মাস টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না। তো মাস যদি টেম্পারেচারের সাথে চেঞ্জ না হয়, তো মাস ডিপেন্ডেন্ট যে কনসেন্ট্রেশন টার্মগুলো আছে ওইগুলোও টেম্পারেচারের সাথে আনচেঞ্জ থাকবে। তো ওইগুলো যদি আনচেঞ্জ থাকে, এগুলোকে আমি বলতে পারি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম, ঠিক আছে? তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম, ওকে। তো এই কনসেন্ট্রেশন টার্ম যেগুলো আছে এগুলো আমরা যদি একটু ডিটেলসে পড়ে নিই তাহলে আমাদের শেষ হয়ে যাবে কনসেন্ট্রেশন টার্ম, ওকে? তো আমি একটার পর একটা তোমাদেরকে বলছি, ভেরি ইজি, চাপ নেওয়ার কিছুই নেই, তোমরা ভাবতেও পারছো না কতটা ইজি। তো ফার্স্টে আমি স্টার্ট করছি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ টার্ম দিয়ে, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ টার্ম দিয়ে, ওকে। তো একটা সলিউশনের কনসেন্ট্রেশন কার জন্য হয়, ফার্স্ট কোয়েশ্চেন তো এটাই, একটা সলিউশনের কনসেন্ট্রেশন কার জন্য হয়? ধরো আমি বললাম যে একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে। এবার যদি আমি বলি ওয়াটারের কনসেন্ট্রেশন কত, ডাজ ইট মেক এনি সেন্স? আমি কিছু মিশালামই না, সলিউশনই ফর্ম হলো না, তো আমি বলছি সলিউশনের কনসেন্ট্রেশন কত, সলিউশন তো নেই এখানে। শুধু ওয়াটার কি সলিউশন ফর্ম করতে পারে? আমি তোমাদের ফার্স্টেই সলিউশনের ডেফিনেশনই বলেছি যে দুইটা বা মোর দ্যান টু, দুইটা হতে হবে অথবা দুয়ের থেকে বেশি হতে হবে, দুইটা বা দুয়ের থেকে বেশি সাবস্টেন্সেস যখন হোমোজিনিয়াস মিক্সচার ফর্ম করবে তখন ওইটাকে আমরা বলি সলিউশন। বাট এখানে তো শুধু ওয়াটার আছে, দুইটা সাবস্টেন্সই নেই, তাহলে এটার তো কোনো কনসেন্ট্রেশনই নেই। কনসেন্ট্রেশন আছে, অফকোর্স ওয়াটারের কনসেন্ট্রেশন আছে, বাট দ্য থিং ইজ এটা সলিউশনই না, না সলিউশন তো ফর্ম হয়নি এখনো। তো সলিউশন যদি ফর্ম না হয় তাহলে আমি যদি বলি সলিউশনের কনসেন্ট্রেশন কত, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ঠিক আছে? ধরো আমি এবার এটার মধ্যে মিশালাম সাম কোয়ান্টিটি NaCl অর কোনো একটা সল্ট মিশালাম বা কোনো একটা কিছু মিশালাম, চিনি সল্ট যা খুশি মিশাতে পারো তুমি, ওকে। যখন আমি মিশালাম তখন তারা ধরো ওয়াটারের সাথে মিশে একটা হোমোজিনিয়াস মিক্সচার ফর্ম করলো, হোমোজিনিয়াস মিক্সচারটা যখন ফর্ম করলো তখন একটা সলিউশন ফর্ম হলো, ঠিক আছে? তো যখন আমি একটা কিছু মিশালাম বাইরে থেকে তখন ওয়াটারের সাথে এটা মিশে একটা হোমোজিনিয়াস মিক্সচার মানে সলিউশন ফর্ম করলো। তো দ্য থিং ইজ দ্যাট এবার যদি আমি বেশি কোয়ান্টিটিতে ধরো NaCl মিশালাম, ধরো আমি বেশি কোয়ান্টিটিতে NaCl মিশালাম তাহলে কী হবে, সলিউশনের কনসেন্ট্রেশন বেশি হবে। আর যদি আমি কম কোয়ান্টিটিতে NaCl মিশাই তাহলে সলিউশনের কনসেন্ট্রেশন কম হবে। তো আমি আলটিমেটলি বলতে পারি যে সলিউশনের যে কনসেন্ট্রেশন এটা আলটিমেটলি ডিপেন্ড করছে আমি কতটুকু সলিউট মিশালাম ওটার উপর, ঠিক আছে? তো কতটুকু সলিউট মিশালাম ওটার উপর, ঠিক আছে? তো সলিউশনের কনসেন্ট্রেশন আলটিমেটলি ডিপেন্ড করছে আমি কতটুকু সলিউট মিশিয়েছি এটার উপর। তো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ মানে কি, ওয়েট বাই ওয়েট মানে উপরে একটা কিছুর ওয়েট থাকবে নিচে আরেকটা কিছুর ওয়েট থাকবে, আর পার্সেন্টেজ যেহেতু আছে ইনটু হান্ড্রেড হবে, ঠিক আছে? তো তো এবার তোমরা নিজেরাই বলতে পারবে সলিউশনের কনসেন্ট্রেশন যেহেতু কার জন্য হচ্ছে, সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে সলিউটের জন্য, তো উপরে কার ওয়েট থাকবে যেটার জন্য সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে, তো উপরে থাকবে ওয়েট অফ সলিউট
নিচে কার ওয়েট থাকবে, নিচে থাকবে ওয়েট অফ সলিউশন ইনটু 100, বাস খতম। ঠিক আছে, তো তো ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইনটু 100। যদি আমি বলি ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, হোয়াট ডাজ ইট মিনস? ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, উপরে কার ওয়েট থাকবে? উপরে থাকবে ওয়েট অফ সলিউট, নিচে এবার কিন্তু ওয়েট নেই, এবার ভলিউম আছে। তো নিচে ভলিউম থাকবে, কার ভলিউম থাকবে? যার কনসেন্ট্রেশন তুমি বার করছো। তো ভলিউম অফ সলিউশন ইনটু 100, বাস। ঠিক আছে, তো দেন যদি আমি বলি ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ কী হবে, নিজেরাই বলতে পারবে? ভলিউম অফ সলিউট ইনটু ইনটু না ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইনটু 100, বাস। এতটুকুই তো আছে। কনসেন্ট্রেশন কার জন্য হচ্ছে? সলিউটের জন্য হচ্ছে। তার জন্য সলিউটের যে কোয়ান্টিটিটা ওটা উপরে রাখছি। কার কনসেন্ট্রেশন আমি বার করছি? সলিউশনের কনসেন্ট্রেশন আমি বার করছি। তার জন্য সলিউশনের যে প্যারামিটারটা আছে ওইটাকে আমি নিচে রাখছি, যেহেতু পার্সেন্টেজ আছে, ইনটু 100 করে দিচ্ছি, বাস খতম। ঠিক আছে, তো তো আমরা যদি ওয়েট বাই ভলিউম বলি তাহলে উপরে হবে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। যদি ওয়েট বাই ওয়েট অফ ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ যদি বলি তাহলে উপরে হবে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন। যদি ওয়েট বাই ভলিউম বলি তাহলে উপরে থাকবে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। যদি ভলিউম বাই ভলিউম বলি তাহলে হবে ভলিউম বাই ভলিউম অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, ইনটু তো 100 থাকবেই। ঠিক আছে, তো ওকে, তো এটার থেকে আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এটার থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে তোমাদের বোর্ডে বা এন্ট্রান্সও। এই যে সামান্য টপিকগুলো আছে, ওয়েট বাই ভলিউম বা ভলিউম বাই ভলিউম বা ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, এগুলো থেকে অনেক রকমের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারগুলো তো এসেছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা রেফারেন্স নিয়ে দেখিয়ে দিচ্ছি কী রকমের কোশ্চেন আসতে পারে এন্ট্রান্সে। তুমি নিটই বলো আর জেই বলো, অল ইন্ডিয়া যে এক্সামিনেশন হয় ওগুলোতে কীরকম কোশ্চেন আসতে পারে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স বা মেডিকেল এন্ট্রান্সে, আর বোর্ডে কী ধরনের কোশ্চেন আসতে পারে, এগুলো আমি একটা স্যাম্পল নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে নিচ্ছি। ওকে, কোশ্চেনটা হচ্ছে 10 গ্রাম NaCl is present in 100 ml of solution. ঠিক আছে, 10 গ্রাম NaCl is present in 100 ml of solution. ঠিক আছে, 10 গ্রাম NaCl is present in 100 ml of solution. ঠিক আছে, তোমাদেরকে দেওয়া আছে ডেন্সিটি অফ সলিউশন, তোমাদেরকে দেওয়া আছে ডেন্সিটি অফ সলিউশন, তোমাদেরকে দেওয়া আছে 1.2 গ্রাম পার এমএল। ঠিক আছে, তোমাদের বার করতে হবে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। এটা প্রিভিয়াস ইয়ার জেই বা নিট কোনো একটা এক্সামে এসেছিলো, ইভেন কি তোমাদের বোর্ডেও এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো তোমাদের ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর ইট। তো এরকম ইজি কোয়েশ্চেনও আসতে পারে, তো তোমরা কীভাবে অ্যাপ্রোচ করবে, কোশ্চেনটা কীভাবে সলভ করতে করবে, দেখো ডাটা সেম থাকবে এরকম কোনো কথা নেই। ডাটা তারা যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট তুমি যদি জানো হাউ টু ডু দিস কাইন্ড অফ প্রবলেম অর হাউ টু টেক কেয়ার অফ দিস কাইন্ড অফ প্রবলেম, কীভাবে কী অ্যাপ্রোচে আমি এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারি, এটা যদি তোমাদের জানা থাকে তাহলে যে কোনো কোশ্চেনই থাকুক, যে কোনো ডাটাই থাকুক, ইট উইল বি নট এ ট্রাভেল ফর ইউ গাইজ। ঠিক আছে, তো আমি কী করবো, আমাকে বলেছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ বার করতে। তো আমার ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ যেহেতু বলেছে, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ আমাকে বলেছে, তো উপরে কার ওয়েট থাকবে তোমরাই বলো? উপরে থাকবে ওয়েট অফ সলিউট, ভেরি গুড, ওয়েট অফ সলিউট থাকবে উপরে। নিচে কার ওয়েট থাকবে? ওয়েট অফ সলিউশন ইনটু 100, ওকে। এবার সলিউটকে এনএসিএলের সলিউশন তারা বলে দিয়েছে, অফকোর্স সলিউট হচ্ছে তাহলে এনএসিএল। এনএসিএলের ওয়েট তো তারা দিয়ে দিয়েছে 10 গ্রাম, বাট এনএসিএলের ওয়েট জানলেই আমার হবে না, আমার সলিউশনের ওয়েটও জানতে হবে। বাট সলিউশনের ওয়েট ইজ নট গিভেন, বাট সলিউশনের ভলিউম গিভেন আছে। তো সলিউশনের ভলিউম গিভেন আছে, সলিউশনের ওয়েট আমার চাই, তো আমি কী করে কোশ্চেনটাকে নিয়ে এগোতে পারি? বাট আবার দেখো আরেকটা জিনিস আমার কাছে গিভেন আছে, যেটা হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটি আমার কাছে দেওয়া আছে 1.2, আবার আমি জানি ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, মাস বাই ভলিউমের ভ্যালু দেওয়া 1.2। আমার লাগবে মাস, মাস অফ সলিউশন আমার লাগবে, বাট আমার কাছে ডেন্সিটি আর ভলিউমের ভ্যালু দেওয়া আছে। তো আমি এখান থেকে ইজিলি ভলিউমের ভ্যালু যদি আমি পুট করে দিই 100 ইকুয়ালস টু 1.2, এখান থেকে আমি মাস অফ সলিউশন পেয়ে যাব,
120 ঠিক আছে তো তো আমি সলিউশনের ওয়েট পেয়ে গেলাম সলিউটের ওয়েট ইজ গিভেন তো আমি এখান থেকে ইজিলি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ বের করে নিতে পারবো ওয়েট অফ সলিউট কত 10 ওয়েট অফ সলিউশন কত 120 ইনটু 100 খতম ঠিক আছে তো তো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ এইভাবে বা ওয়েট বাই ভলিউমও ওরা বলতে পারতো ওয়েট বাই ভলিউম বললে তো কিছু করারই ছিল না বিকজ 10 গ্রাম সলিউট তুমি বসিয়ে দিতে ভলিউম অফ সলিউশনও দেওয়া ছিল 10/100 × 100 তো এরকম কোশ্চেন ওয়েট বাই ভলিউম বার করতে দিক ভলিউম বাই ভলিউম বার করতে দিক তুমি তোমরা ইজিলি এরকম অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে কোশ্চেনগুলো সলভ করতে পারবে ঠিক আছে তো তো ইট উইল বি নট এ বিগ জব ফর ইউ গাইস ইজিলি করতে পারবে তো আমি নেক্সট আরেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি তারপর আমরা এই টপিকটা থেকে মুভ করবো তারপর আমরা যাবো মোল ফ্র্যাকশনের দিকে ঠিক আছে তো তারপর আমরা মোল ফ্র্যাকশনের দিকে যাবো মোল ফ্র্যাকশন আমাদের কী কী পড়তে হবে কী কী না ওকে তো আমি নেক্সট আরেকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি খুবই ইজি এরকম টাইপেরই কোনো একটা কম্পিটিটিভ এক্সাম অল ইন্ডিয়া এক্সামে মেবি এসেছিলো কোশ্চেনটা ওকে তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে এ সলিউশন অফ HNO3 এ সলিউশন অফ HNO3 ইজ 5% ওয়েট বাই ওয়েট ঠিক আছে তো 5% ওয়েট বাই ওয়েট ওকে তো তোমার এবার বার করতে হবে ফাইন্ড দ্য মাস অফ HNO3 প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন ফাইন্ড দ্য মাস অফ HNO3 প্রেজেন্ট ইন 100 ml অফ সলিউশন যেখানে ডেন্সিটি গিভেন আছে ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.4 g/ml 1.4 g/ml ওকে তো আমার এবার HNO3 মাস লাগবে 100 ml সলিউশনে কতটুকু HNO3 ডিজলভ আছে এটা আমার বার করতে হবে ঠিক আছে তো তো কীভাবে আমি অ্যাপ্রোচ করতে পারি আমাকে দেওয়া আছে সলিউশন অফ HNO3 ইজ 5% ওয়েট বাই ওয়েট তো ওয়েট বাই ওয়েট মানে কি ওয়েট বাই ওয়েট মানে কি ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ মানে কি উপরে থাকবে সলিউটের কনসেন্ট্রেশন সলিউটের মাস সরি সলিউটের মাস নিচে থাকবে সলিউশনের মাস ইনটু 100 তো আমাকে তারা দিয়ে দিয়েছে ওয়েট বাই ওয়েট হচ্ছে 5/100 ঠিক আছে তো তো এখান থেকে আমি মাস অফ সলিউট লিখে নিতে পারি এখানে সলিউটকে অফকোর্স HNO3 তো মাস অফ HNO3 কত হবে মাস অফ HNO3 কত হবে 5 g অফকোর্স ঠিক আছে তো মাস অফ সলিউশন কত হবে 100 g ঠিক আছে তো তো মাস অফ সলিউশনও আমি পেয়ে গেছি মাস অফ সলিউটও আমি পেয়ে গেছি বাট দ্য থিং ইজ দ্যাট আমার বার করতে হবে যে 100 ml সলিউশনে কতটুকু HNO3 ডিজলভ আছে 100 ml সলিউশনে কতটুকু HNO3 ডিজলভ আছে ওইটা আমার বার করতে হবে 100 g সলিউশনে কতটুকু ডিজলভ আছে ওইটা না তো এখন কী দেওয়া আছে 100 g সলিউশনে কতটুকু HNO3 ডিজলভ আছে এটা দেওয়া আছে বাট 100 ml এ কতটুকু ডিজলভ আছে ওইটা আমার বার করতে হবে ঠিক আছে তো তো মাস অফ HNO3 ইজ 5 g মাস অফ সলিউশন ইজ 100 g তো এখান থেকে আমি মাস অফ সলিউশন তো পেয়ে গেলাম মাস অফ সলিউশন ইজ 100 আবার ডেন্সিটি আমার কাছে দেওয়া আছে 1.4 তো ডেন্সিটির বদলে আমি লিখতে পারি মাস বাই ভলিউম মাস বাই ভলিউমের ভ্যালু দেওয়া 1.4 মাসের ভ্যালুও জানি আমি 100 ভলিউম জানি না ডেন্সিটি আবার জানি এখান থেকে আমি ভলিউমের ভ্যালু পেয়ে যাব 100 / 1.4 তো 100 / 1.4 100 / 1.4 ml হচ্ছে ভলিউম অফ সলিউশন তো এত ml সলিউশনে এত ml ঠিক আছে ভলিউম ভলিউম কত বের হলো 100 / 1.4 ml তো এত ml সলিউশনে ডিজলভ আছে 5 g তো 1 ml সলিউশনে কতটুকু ডিজলভ থাকবে 5/100/1.4 100 ml সলিউশনে কতটুকু ডিজলভ থাকবে 5 × 1.4 × 100/100 বাস শেষ ঠিক আছে তো তো 100 ক্যান্সেল 5 × 1.4 মানে 7 g তো 100 ml সলিউশনে 7 g HNO3 প্রেজেন্ট থাকবে 100 ml সলিউশনে
7 ग्राम HNO3 প্রেজেন্ট থাকবে ঠিক আছে তো ওকে তো এরকম টাইপের কোশ্চেন আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে বা কিভাবে এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে এগিয়ে যেতে হবে এটা আমি আশা রাখছি তোমাদের কাছে ক্লিয়ার তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তোমরা লাইভ কমেন্ট বক্সের ইউজ করতে পারো বা আমার সাথে ডাইরেক্ট কথা বলতেও পারো বা চ্যানেলের যে ফোন নাম্বার দেওয়া থাকবে লাইভ নেক্সট সেশন থেকে ওইখানেও তোমরা কল করতে পারো ঠিক আছে তো তো ওইখানে আমি তোমাদের সব প্রবলেম বা সব যত রকমের কোশ্চেন ওরিয়েন্টেড প্রবলেম থাকবে বা যা যেই প্রবলেম ফেস করছো পড়া চলাকালীন বা পড়তে গিয়ে আমি সবগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ওকে তো দ্য থিং ইজ দ্যাট তো আমি ওয়েট বাই ওয়েট ওয়েট বাই ভলিউম এগুলো সব বিষয় নিয়ে আমি মোটামুটো এই টাইপের যে টাইপের কোশ্চেনগুলো আসে অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামে বা বোর্ডে ওইগুলো আমি কভার করার চেষ্টা করেছি তো তোমরা এই টাইপের যে অন্য কোশ্চেনগুলো আছে যে রেফারেন্স বুকই ফলো করো না কেন অনেকগুলো কোশ্চেন পাবে এই ওরিয়েন্টেড তো তোমরা ওইখান থেকে বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেখতে পারো যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন ঠিক আছে তো ওকে তো নেক্সট আমরা পড়ব মোল ফ্র্যাকশন নিয়ে ঠিক আছে তো নেক্সট আমরা পড়ব মোল ফ্র্যাকশন নিয়ে মোল ফ্র্যাকশন নিয়ে ওকে আচ্ছা হোয়াট ইজ মোল ফ্র্যাকশন আচ্ছা এটা বুঝতে গেলে ধরো আমি তোমরা তোমাদেরকে একটা জিনিস ইমাজিন করতে বলছি কি জিনিস ধরো একটা সলিউশন আছে সলিউশনের মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে এ বি সি ঠিক আছে সাপোজ মনে করো এই সলিউশনের মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে এ বি সি এনিথিং এ ক্যান বি এনিথিং বি ক্যান বি এনিথিং সি ক্যান বি এনিথিং এন নাম্বার অফ মোলস হচ্ছে এন এ সাপোজ বি এন নাম্বার অফ মোলস হচ্ছে এন বি অ্যান্ড সি এন নাম্বার অফ মোলস ধরো হচ্ছে এন সি ঠিক আছে এখন যদি আমি বলি এর মোল ফ্র্যাকশন কত মানে টোটাল যতটুকু মোলস আছে ওর মধ্যে এর নাম্বার অফ মোলস কত বা ওই ফ্র্যাকশনটা কত তাহলে তুমি কি বলবে এন এ মানে নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস অফ দ্য কম্পোনেন্ট অফ অল দ্য কম্পোনেন্ট ঠিক আছে তো এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি তো এই যে টার্মটা এটাকেই বলা হবে মোল ফ্র্যাকশন অফ এ এটাকেই বলা হবে মোল ফ্র্যাকশন অফ এ এবার দেখো মোল ফ্র্যাকশন অফ এ কে তুমি কী দিয়ে এক্সপ্রেস করবে মোল ফ্র্যাকশনকে এক্সপ্রেস করবার জন্য তুমি দুইটা সিম্বল ইউজ করতে পারো একটাকে বলা হয় জিটা একটাকে বলা হয় ইটা ঠিক আছে একটাকে বলা হয় জিটা একটাকে বলা হয় ইটা জিটাকে আমরা এইভাবে লিখি আর ইটাকে আমরা এইভাবে লিখি ঠিক আছে তো মোস্ট ফেমাস হচ্ছে জিটা যেটাকে এক্সের মতো দেখতে বাট এক্স না তো তোমরা জিটাটা কি দেখবে বইয়ে বা জেনারেলি যেই রেফারেন্স বুকই ফলো করো না কেন সব সব জায়গায় দেখবে যে জিটাটাকে ইউজ করতে জেনারেলি ইটাকেও তোমরা ইউজ করতে পারো বাট যেহেতু মোস্ট ফেমাস ইজ জিটা যেহেতু জিটাটা ফেমাস বেশি তার জন্য জিটাটাই তোমরা ইউজ করতে পারো বিকজ রেফারেন্স বুকে জিটাটাই বেশি ইউজ করা হয় ঠিক আছে তো এখানে আমি কী বার করলাম মোল ফ্র্যাকশন অফ এ বার করলাম তো আমি এটাকে কী লিখতে পারি জিটা এ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দ্য সলিউশন বাস খতম ঠিক আছে সেম ওয়েতে আমি জিটা বি কী লিখতে পারি জিটা বি ইকুয়াল টু আমি লিখতে পারি এন বি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি সেম ওয়েতে আমি জিটা সিও লিখতে পারি এন সি ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি প্লাস এন সি এবার দেখো সলিউশনের মধ্যে টোটাল কম্পোনেন্ট কয়টা ছিল এ ছিল বি ছিল সি ছিল এখন আমি কী করলাম এর মোল ফ্র্যাকশন সেপারেটলি বার করলাম বি এর মোল ফ্র্যাকশন সেপারেটলি বার করলাম সি এর মোল ফ্র্যাকশন সেপারেটলি বার করলাম তো এবার যদি আমি একটা জিনিস করি এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি করে দিই মানে সবগুলোর মোল ফ্র্যাকশন অ্যাড করে দিই তাহলে আমি কী পাবো নিচে এলসিএম চলে আসবে এন এ প্লাস এন বি প্লাস এন সি আমি ডাইরেক্ট করে নিচ্ছি ঠিক আছে উপরে কী আসবে উপরে এখান থেকে আসবে এন এ এখান থেকে আসবে এন বি আর লাস্ট ওয়ান থেকে আসবে এন সি তো উপর আর নিচে সেম সেম টার্ম একটা একটা ক্যান্সেল করে থাকবে ওয়ান তো এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে কনক্লুড করে দিতে পারি যে একটা সলিউশনের মধ্যে টোটাল সবগুলো কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনকে যদি আমি প্লাস করে দিই একটা সলিউশনে যতগুলো কম্পোনেন্ট থাকবে সবগুলো কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন যদি আমি প্লাস করে দিই আই উইল গেট ওয়ান ঠিক আছে তো আই উইল গেট ওয়ান এবার দেখো নাম্বার অফ মোলস কীভাবে বার করতে হয় নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার মাস যে কোনো একটা সাবস্টেন্সের কোনো একটা সলিউশনের নাম্বার অফ মোলস তোমরা কী করে বার করবে গিভেন মাস বাই
মোলার মাস, ঠিক আছে? তো গিভেন মাস বাই মোলার মাস। ওকে, কোশ্চেন নিলে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি। তো চলো একটা এক্সাম্পল নিয়ে নিই, তারপর ব্যাপারটা আরও ইজি করে ফেলি। ওকে, তো আমি বললাম যে একটা সলিউশন আছে, এটাও কোনো না কোনো এন্ট্রান্সের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার নিট বা জিই। ওকে, একটা সলিউশন আছে যার মধ্যে 40 গ্রাম অফ NaOH আছে আর 54 গ্রাম অফ H2 আছে, ঠিক আছে? তোমাদেরকে বার করতে দেওয়া হলো মোল ফ্র্যাকশন অফ NaOH অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ H2O, এই দুটা জিনিস তোমাদের বার করতে হবে, ঠিক আছে? এই দুটা জিনিস তোমার বার করতে হবে। কী করে বার করবে? আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস করতে পারি, নাম্বার অফ মোলস অফ NaOH বার করে নিতে পারি। নাম্বার অফ মোলস অফ NaOH, নাম্বার অফ মোলস অফ NaOH বার করার ফর্মুলা কি? গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস কত? 40। NaOH এর মোলার মাস কী করে বার করবে? NaOH এর মোলার মাস বার করার ফর্মুলা হচ্ছে, যে কোনো জিনিসের মোলার মাস বার করার ফর্মুলা হচ্ছে, ওই সাবস্টেন্সের মধ্যে যতগুলো অ্যাটম আছে বা এলিমেন্ট আছে সবগুলোর অ্যাটমিক ওয়েট তুমি প্লাস করে দাও। তো NaOH এর মধ্যে কী আছে? NA আছে, N এর অ্যাটমিক ওয়েট কত? 23। O এর কত? 16। H এর কত? 1। তো 40 ÷ 40 = 1, ঠিক আছে? সেম ওয়েতে তুমি নাম্বার অফ মোলস অফ H2O বার করে দিতে পারো। গিভেন মাস কত? 54। মোলার মাস কত? কয়টা হাইড্রোজেন আছে? 2টা। একটা হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। দুইটা হাইড্রোজেনের কত হবে? 1 × 2 + 16। অক্সিজেন কয়টা আছে? 1টা। তো 16 × 1 = 54 ÷ 18 কত পাবে? 3। তো নাম্বার অফ মোলস অফ NaOH-ও বেরিয়ে গেল, নাম্বার অফ মোলস অফ H2O বেরিয়ে গেল। এখান থেকে তুমি ইজিলি মোল ফ্র্যাকশন অফ NaOH বার করে নিতে পারো। কী করে বার করবে? নাম্বার অফ মোলস অফ NaOH ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ NaOH প্লাস নাম্বার অফ মোলস অফ H2O। কী থাকবে? 1 ÷ 1 + 3, মানে 1/4। সেম ওয়েতে তুমি X H2O বের করে নিতে পারো। কী করে করবে? NH2O ডিভাইডেড বাই NaOH প্লাস NH2O, ঠিক আছে? তো তো কী পাবে? 3 ÷ 4, বাস খতম, ঠিক আছে? তো তো এই টাইপে যদি কোশ্চেনগুলো আসে মোল ফ্র্যাকশন দিয়ে, ওইগুলো তোমরা ইজিলি সলভ করে নিতে পারবে, ঠিক আছে? তো তো মোল ফ্র্যাকশন রিলেটেড এই টাইপের অনেকগুলো কোশ্চেন আসতে পারে, তো তোমরা এইভাবে অ্যাপ্রোচ করে এগুলোকে ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? তো ওকে, নেক্সট আমি আসছি আরেকটা কনসেন্ট্রেশন টার্ম হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ মোলারিটি, ঠিক আছে? তো মোলারিটি, ওকে, নাম্বার অফ মোলস বার করা তো তোমরা শিখে নিয়েছো, তো নাম্বার অফ মোলস বার করা যদি একবার শিখে নাও তাহলে মোলারিটি মোলারিটি এগুলো কিছুই না, ঠিক আছে? তো মোলারিটি হোক বা মোলারিটি হোক ওইগুলো কিছুই না। চলো, তো আমি নেক্সট করাচ্ছি মোলারিটি। মোলারিটি মানে কি? মোলারিটি হচ্ছে যে কোনো একটা সলিউশনের মধ্যে কী থাকবে? সলিউট থাকবে আর সলভেন্ট থাকবে। তো এখন যদি আমি বলি সলিউটের নাম্বার অফ মোলস বার করার জন্য, তোমরা ইজিলি ফর্মুলা জানো, ইজিলি বের করে নিতে পারবে। সলিউটের নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কী? গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। ওকে, নাম্বার অফ মোলস অফ সলিউট যদি তুমি বের করে নিতে পারো, তারপর মোলারিটি বার করা কিছুই নয়, বিকজ মোলারিটির ডাইরেক্ট ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। মোলারিটি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে? তো নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, মানে নাম্বার অফ মোলস অফ সলিউট তুমি কীভাবে বার করবে? গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ভলিউম অফ সলিউশন, যেটা দেওয়া থাকবে, যে ইউনিটই দেওয়া থাকুক না কেন ওইটাকে তুমি লিটারে কনভার্ট করে নেবে, ঠিক আছে? তো তো নাম্বার অফ মোলস অফ সলিউট মানে গিভেন মাস অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার যদি তুমি বার করে নাও তাহলে মোলারিটি ইজিলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো আমি আবারও বলছি যে এক ভিডিওতে সবগুলো টপিক কভার করা সম্ভব নয়, আমি ফার্স্ট থেকে একটা কথাই বলছি। তো আমি আজকের ভিডিওটাতে যতটা সম্ভব এতটা আমি কভার করিয়ে দিচ্ছি, নেক্সট যে ফার্দার ভিডিওগুলো আসবে ওইগুলো তো আমি একটার পর একটা করে টপিক ধরে ধরে সবগুলো কভার করে দেব। যেহেতু লকডাউন চলছে, তোমরা ঘরের থেকে বের হতে পারছো না, একটা কঠিন পরিস্থিতি চলছে রাজ্য এবং দেশে এবং সারা বিশ্বে, তো এখন আমরা চেষ্টা করছি যে তোমাদের ঘরে বসিয়ে অনলাইন স্টাডির মাধ্যমে সবগুলো টপিক কভার করে দেওয়ার জন্য। তার জন্য তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সহযোগিতা চাই। তো এটার জন্য আমি ফার্দার যে ভিডিওগুলো আসছে একটার পর একটা কভার করে দেব সবগুলো টপিক। তো
আশা রাখবো যে তোমরা দেখবে সবগুলো, এবং যা যাই প্রবলেম আছে তোমরা উইদাউট এনি হেজিটেশন আমাদেরকে বলবে। তো আমি কথা দিচ্ছি যে সবগুলো প্রবলেম আমরা সলভ করে নেব, এবং নেক্সট ক্লাস থেকে আমাদের এখানে তোমাদের প্রবলেম ডাউট জিজ্ঞেস করার জন্য অনলাইন তোমরা যাতে কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারো, তার জন্য ফোনের ব্যবস্থা থাকবে। তো ইউ ক্যান আস্ক মি এনিথিং ইন কল অলসো। তো এটা আমরা নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব। আর এরকম টাইপের আরও কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা ওয়েবসাইটও ভিজিট করতে পারো, সব চ্যাপ্টার রিলেটেড যে কোশ্চেন আছে ওইগুলো www.scamperskill.com। এবং ফার্দার সোশ্যাল বাংলাও তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যে ফার্দার লকডাউনের সময় যে ভিডিওগুলো আসছে ওইগুলো দেখে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এটা তোমরা করে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি ফার্স্টেই বলেছি সবগুলো করা সম্ভব নয়, কনসেন্ট্রেশন টার্মগুলো আমি করিয়ে দিচ্ছি। তো অনেকগুলো তো হয়েই গেছে, আর যতটুকু টাইম আছে ওইটার মধ্যে আমি সবগুলো যতটুকু কভার করা সম্ভব হয় ওইটা কভার করার চেষ্টা করছি। তো বাকি আমরা যে ফার্দার ভিডিওগুলো আসছে ওই ফার্দার ভিডিওগুলোতে দেখব এক একটা টপিক করে, ঠিক আছে? তো তো মোলারিটি মানে কি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে? তো তো চলো একটা কোশ্চেন নিয়ে নিই, একটু কঠিন টাইপের কোশ্চেন নিই, যেগুলো জিতে এসেছে প্রিভিয়াস ইয়ারে। একটা কোশ্চেন দিয়ে যাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, কোনো ডাউট থাকে যাতে আর না থাকে, কারণ কি এই কঠিন কোশ্চেন যে পারবে ইজি কোশ্চেনগুলো এমনিতেই তোমরা নিজেই করতে পারবে। তো আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, ফাইন্ড দ্য মোলারিটি, ফাইন্ড দ্য মোলারিটি অফ 10% ওয়েট বাই ওয়েট একুয়াস সলিউশন অফ H2SO4, অফ 10% ওয়েট বাই ওয়েট একুয়াস সলিউশন অফ H2SO4, ঠিক আছে? তো ইফ ডেন্সিটি ইজ গিভেন, ডেন্সিটি কত দেওয়া আছে, ডেন্সিটি অফ সলিউশন ইজ গিভেন 1.1 gram per ml, ঠিক আছে? তো ওকে, তো ওয়েট বাই ওয়েট দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বার করতে হবে মোলারিটি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে সলিউটকে, সলিউট তো তোমরা এতক্ষণে বুঝেই, এতক্ষণ ক্লাস করার পর তোমরা ইজিলি বলতে পারবে এখানে সলিউট হচ্ছে H2SO4। ওকে, সলিউট যদি H2SO4 হয়, সলিউট H2SO4, সলিউট হচ্ছে H2SO4, ওকে, ওয়েট বাই ওয়েট তোমাদেরকে দিয়ে দিয়েছে 10%। তো আমি যদি বলি ওয়েট বাই ওয়েট গিভেন আছে, তো হোয়াট ইজ দ্য ওয়েট অফ সলিউট, ওয়েট বাই ওয়েট মানে কি, ওয়েট বাই ওয়েট মানে হচ্ছে ওয়েট অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ দ্য সলিউশন ইনটু 100। তো ওয়েট অফ সলিউট কত, ওয়েট অফ সলিউট মানে ওয়েট অফ H2SO4 ইজ 10 গ্রাম, ঠিক আছে? তো ওকে, ওয়েট অফ সলিউশন কত, ওয়েট অফ সলিউশন হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? ওকে, ওয়েট অফ সলিউশন 100 গ্রাম, ওয়েট অফ সলিউট ইজ 10 গ্রাম। ওকে, ডেন্সিটি কত, ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.1 gram per ml। ওকে, ডেন্সিটির জায়গায় আমি লিখতে পারি মাস বাই ভলিউম। তুমি বলবে কেন লিখছি, তোমরা বলবে কেন লিখছি, কারণ মোলারিটি ফর্মুলাতে আমার নিচে কী দেওয়া আছে, ভলিউম অফ সলিউশন, আমার চাই সলিউশনে ভলিউম, আমার মাস দিয়ে কোনো কাজ নেই। তো আমার ভলিউম অফ সলিউশন দরকার, আমাদের সলিউশনের ভলিউম চাই, মাস দিয়ে আমরা কী করব, আমাদের কাছে মাস আছে, ডেন্সিটি আছে, তো মাস বা ডেন্সিটি কোনোটা দিয়েই আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ভলিউম দিয়ে। তো আমরা এখান থেকে ইজিলি ভলিউম বার করে নিতে পারবো, বিকজ মাস আমি জানি, ভলিউম ডেন্সিটিও আমি জানি, মাস কত 100, ভলিউম কত জানি না, ডেন্সিটি কত 1.1, তো ভলিউম আমি ইজিলি বার করে নিতে পারবো 100 ডিভাইডেড বাই 1.1। ওকে, ভলিউম অফ সলিউশন আমি পেয়ে গেছি, ভলিউম অফ সলিউশন যদি আমি পেয়ে যাই তাহলে আমার কী চাই, মোলারিটি ফর্মুলাতে আমাদের চাই যে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আচ্ছা, ভলিউম অফ সলিউশন আমি পেয়েছি মিলিলিটার ইউনিটে, বিকজ তুমি বলবে কেন, বিকজ মাস দেওয়া ছিল গ্রাম ইউনিটে আর ডেন্সিটির ইউনিট দেওয়া ছিল গ্রাম পার এম এল। তো এখান থেকে যে আমি ভলিউমটা পেলাম, এটা আমি পেলাম মিলিলিটার ইউনিটে, আমাকে এটাকে কনভার্ট করতে হবে লিটারে। আচ্ছা, এটা আমি করে নেবো, বাট দ্য থিং ইজ দ্যাট আমার আরেকটা জিনিসও চাই মোলারিটি বার করতে হলে, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট আমার বার করতে হবে। আচ্ছা, নাম্বার অফ মোলস অফ H2SO4, নাম্বার অফ মোলস অফ H2SO4 আমি কী করে বার করবো, সলিউট বা যে কোনো জিনিসের নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস কত, গিভেন মাস হচ্ছে 10, মোলার মাস অফ H2SO4 কত, হাইড্রোজেন কয়টা আছে, 2টা, একটা হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত, 1, তো 1 ইন্টু 2, সালফারের কত, 32, প্লাস অক্সিজেনের কত, 16 ইন্টু 4,
তো 10/98 ঠিক আছে, তো এটা করে দেখতে পারো 98ই হবে, 2 + 32 = 34, 34 + 64 = 98 ঠিক আছে। তো ওকে এখান থেকে আমি কি পেয়ে যাব, মোলারিটি ইজিলি আমি পেয়ে যাব, মোলারিটি ইকুয়ালস আমি কি লিখতে পারি, নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট কত 10/98, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার মানে কি 100/1.1/1000, মিলিলিটারটাকে লিটারে কনভার্ট করে নিলাম ঠিক আছে। তো এটাকে যদি তুমি সলভ করে নাও ইউ ক্যান ইজিলি গেট দ্য মোলারিটি ঠিক আছে, তো তুমি ইজিলি মোলারিটি পেয়ে যাবে ঠিক আছে, তো মোলারিটি তুমি ইজিলি পেয়ে যাবে। ওকে মোলারিটি যদি তুমি সলভ করো ইউ উইল গেট লাইক দিস, মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়েও এক্সপ্রেস করতে পারি ঠিক আছে, তো মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দিয়েও এক্সপ্রেস করতে পারি। তো মোলারিটি রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন আসে তো তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে, এবং ইজিলি এইভাবে অ্যাপ্রোচ করে তোমরা মোলারিটি রিলেটেড যত কোশ্চেন আছে ইজিলি তোমরা সলভ করতে পারবে ঠিক আছে, তো কোনো প্রবলেম হবে না। তো যদি প্রবলেম হয় কমেন্ট বক্স তোমরা তোমাদের জন্যই, তোমরা ইজিলি কমেন্ট বক্স ইউজ করতে পারো এবং আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করতে পারো, চ্যানেলের নাম্বারও আছে, চ্যানেলে ফোন করেও জিজ্ঞেস করতে পারো, আমরা সব রকমের চেষ্টা করবো, আমি পার্সোনালি সব রকমের চেষ্টা করবো তোমাদের সব প্রবলেম দূর করার জন্য, বিকজ আমার এখানে আসা তোমাদের জন্য। ওকে তো মোলারিটি রিলেটেড যা যা প্রবলেম আছে এইভাবে অ্যাপ্রোচ করে সলভ করতে পারবে। দেখো আমি সব থেকে কঠিন প্রবলেমটা নিলাম যাতে ইজি প্রবলেমগুলো তোমরা নিজে থেকেই সলভ করতে পারো ঠিক আছে। তো ওকে তো মোলারিটি রিলেটেড প্রবলেমও আমাদের প্রিভিয়াস ইয়ার জেই বা নিটে বা অল ইন্ডিয়া এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স সব এন্ট্রান্সই এসেছে, এবং বোর্ড সিবিএসসি বোর্ড বা টিবিএসসি বোর্ড সব রকম বোর্ডেও এই টাইপের কোশ্চেন অনেকবার এসেছে। তো আমাদের চেষ্টা থাকবে যে বোর্ড এন্ট্রান্স দুটোকেই একসঙ্গে কভার করা, বিকজ তোমরা যদি এই লকডাউনের টাইমটাকে পুরোপুরি ব্যবহার করতে পারো এবং প্রথম থেকে যদি শুরু থেকে যদি রাইট স্ট্র্যাটেজি বানাতে পারো তাহলে তোমাদের বোর্ড বা এন্ট্রান্স দুটো একসাথে প্রিপেয়ার করা এরকম কোনো কঠিন কাজ হবে না ঠিক আছে। তো এরকম কিছু হয় না যে বোর্ডের জন্য আমি আলাদা প্রিপেয়ার করবো, এন্ট্রান্সের জন্য আলাদা প্রিপেয়ার করবো, এরকম কিছু হয়ই না, যা করবো একসাথে করবো ঠিক আছে। তো কোনো কিছু বাদ দেবো না, এন্ট্রান্সে তো আর বাইরে থেকে কিছু কোয়েশ্চেন আসবে না, তো যা আসবে বুক আমাদের টপিক থেকেই আসবে, তো আমরা টপিকের যদি 0 থেকে 100 সব জেনে নিই তাহলে আমরা এন্ট্রান্স বা বোর্ড দুটোকেই একসাথে কভার করে নিতে পারবো ঠিক আছে। তো ওকে তো আজকে আমাদের কী কী করা হলো, আজকে আমাদের কনসেন্ট্রেশন টার্ম রিলেটেড যা যা ছিল, ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ, মোলারিটি, মোল ফ্র্যাকশন, এই টাইপের যতগুলো কোশ্চেন ছিল সবগুলো আমরা করার চেষ্টা করেছি, এবং ওই টপিকগুলোতে ওই থিওরিতে কী কী ছিল, তারপর ওই থিওরি রিলেটেড এন্ট্রান্সে কীরকম কোশ্চেন আসে, তা হোক নিট বা হোক জেই, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হোক বা অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স হোক, ওই কোশ্চেন ওই এন্ট্রান্সগুলোতে কী টাইপের কোশ্চেন আসে বা কী টাইপের কীরকম অ্যাপ্রোচ নিয়ে আমরা কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারি তা আমরা দেখবার চেষ্টা করলাম। তো নেক্সট যে ভিডিওগুলো আসছে ওইগুলোতে আমরা ভ্যাপার প্রেশার বা কোলিগেটিভ প্রপার্টি বা ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেগুলো এই চ্যাপ্টারের মেইন পার্ট বা আমাদের যেগুলো পড়তে হবে, যেগুলো থেকে মেইন কোশ্চেন আসে বোর্ডে বা এন্ট্রান্সে, বোর্ডে এই চ্যাপ্টার থেকে 9-10 মার্কস আসে, হোক সিবিএসসি বা হোক টিবিএসসি, জিইতে 2টা কোশ্চেন বা 1টা কোশ্চেন আসবে, নিটেও সেম 2-3 কোশ্চেন আসতে পারে, তো প্রচণ্ড ওয়েটেজ এই চ্যাপ্টারটার। তো যেহেতু 12 চ্যাপ্টারটা দিয়েই স্টার্ট হচ্ছে, সোলো স্টেটকে যদি আমি ছেড়ে দিই তো এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট থেকেই শুরু থেকেই শুরু করতে হবে, এবং শুরু থেকেই প্রচণ্ড সুন্দরভাবে আমরা যদি এই চ্যাপ্টারটা কভার করে নিতে পারি তাহলে আমাদের পুরো 12 অ্যাপ্রোচটাই খুব ভালো হবে ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ভিডিওতে সব টপিকগুলো ইলাবোরেটলি করার জন্য। তো টিল দ্য নেক্সট ক্লাস তোমরা বাড়ি ঘরে পড়তে থাকো, যত রকম প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর ফার্দার ক্লাসের জন্য সোশ্যাল বাংলাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং থ্যাংক ইউ এতটা কোলাবোরেট করার জন্য এবং এতটা দেখার জন্য। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে নেক্সট ভিডিও থেকে আমরা ফোনের ব্যবস্থা করতে চলেছি, তো তোমরা লাইভ জিজ্ঞেস করতে পারবে, আর ফার্দার কোশ্চেন প্র্যাকটিস করার জন্য তোমরা ওয়েবসাইট ভিজিট করতে পারো ঠিক আছে। তো থ্যাংক ইউ।